আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ধরিত্রী 24 এর পক্ষ থেকে আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম পাঁচ মিশালি স্বচ্ছ স্যুপ। এটি অনেক মজাদার একটি স্যুপ এবং খুব পুষ্টিকর একটি খাবার। প্রথমে আপনাদের বলে রাখছি, নতুন নতুন রান্নার রেসিপি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন নতুন রেসিপি পেতে আপনাদের অনেক সহজ হবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। পাঁচ মিশালি স্বচ্ছ স্যুপ তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মুরগির স্টক 4 কাপ, সেদ্ধ নুডলস 2 টেবিল চামচ, কাজু বাদাম 8 থেকে 10টি, মাখন 1 টেবিল চামচ, গাজর সেদ্ধ 25 গ্রাম, ফুলকপি 25 গ্রাম, বরবটি সেদ্ধ 25 গ্রাম, টমেটো 1টি, ধনে পাতা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টি, সাদা গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতন 7 লবণ 1/2 চা চামচ, ভাজা শুকনো মরিচ 2টি। আপনারা উপকরণগুলো জেনে নিলেন। এবার চলুন দেখা যাক কিভাবে পাঁচ মিশালি স্বচ্ছ স্যুপ তৈরি করা যায়। কাজু বাদাম ও মাখন ছাড়া উপরের সব উপকরণ স্টকের সঙ্গে মিশিয়ে দিয়ে স্যুপ তৈরি করতে হবে। মাখনে কাজু বাদাম একটু ভেজে স্যুপে দিন। ভাজা শুকনো মরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন ক্লিয়ার স্যুপ। এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাতে ক্লিক করতে ভুলবেন না। এবং পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।